বলিউডের ব্যস্ত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু কেমন ছিল তার স্কুল কলেজ লাইফের পুজো? রিপাবলিক বাংলায় খোলাখুলি আলোচনায় অভিনেত্রী। পূজায় ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এমন একটা অভিজাত পুজোয় যেখানে প্রচুর মানুষের সমাগম এবং সেই সঙ্গে বাংলার অন্যতম সেরা একটা মিষ্টি মুখ, বাংলার অন্যতম ডিভা শ্রাবন্তীকে আমরা পেয়ে গিয়েছি। আমাদের সঙ্গে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পুজোর আড্ডায়। তাকে যখন পেয়ে গিয়েছি তখন পুজোর নস্টালজিয়া থেকে পুজোর প্ল্যানিং সব কিছুই আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো শ্রাবন্তীদির কাছ থেকে। শ্রাবন্তীদি, পুজোর অনেক অনেক অভিনন্দন প্রথমেই, আর সেই সঙ্গে জানতে চাইবো পুজো বলতে তোমার যে এই যে এত আজকে তুমি যে নাম নিয়ে তুমি আজকে ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছ, সেই জায়গা শ্রাবন্তীর থেকে একটু যদি পিছিয়ে গিয়ে ভাবা হয় নস্টালজিয়া বলতে তোমার কি মনে পড়ে? পুজো দেখো সবার কাছেই ভীষণ স্পেশাল, সবার কাছে, প্রত্যেকটা বাঙালির কাছে। ইনফ্যাক্ট যারা নন বেঙ্গলিও আমাদের কলকাতায় থাকে বা ওয়েস্ট বেঙ্গলে থাকে তাদের কাছেও স্পেশাল। তো আমার কাছে স্পেশাল অবশ্যই হবে। ছোটোবেলায় আমি বেহালার মেয়ে, বেহালা পর্ণশ্রী, তো ওখানেই ছোটোবেলায় বন্ধু বান্ধব সবাই মিলে এইরকম মণ্ডপে আসতাম, এসে পুজো মানে পুরো ওই ফিলিংসটা যেটা হয় না সেটা এনজয় করতাম, অন্তাক্ষরী খেলতাম। আর আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো আমরা পরিবারে 25 জন, তো সবাই মিলে আমরা 7টা বোন দাদা সবাই আমরা একসাথে ঠাকুর দেখতে যেতাম। ওটা একটা আলাদা মানে লাইফ ছিল। হ্যাঁ, অবশ্যই এখন ভগবানের আশীর্বাদে, তোমাদের সবার আশীর্বাদে যে জায়গায় পৌঁছেছি, তাও আমি পুজো এনজয় করি। কারণ আমাদের কমপ্লেক্সে, আরবানার কমপ্লেক্সে দেখতেই পাচ্ছ সবাই খুব এনজয় করছে, তো আমিও একদম রেডি হয়ে চলে এসেছি মহাসপ্তমীতে, খুব ভালো লাগছে। আর সেই সঙ্গে দেখো তুমি এত সুন্দর, তোমাকে দেখলে সবার মন ভালো হয়ে যায়। তো ছোটোবেলা থেকে নিশ্চয়ই তুমি এই কমপ্লিমেন্টগুলো পেয়ে এসেছো। তোমার প্রেম প্রেম আশপাশে, বিশেষ করে পুজোর, যে পুজোয় পুজোয় প্রেম, এরকম কি হয়েছে কখনো যে এক মানে এই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত একটা প্রেম তারপরে চলে গেছে, এরকম হয়েছে কিছু? না, এরকম হয়নি, বাট হ্যাঁ প্রপোজালস পেয়েছিলাম, কিন্তু এরকম হয়নি। আমি আসলে বেশিরভাগ বাবা মার সাথে ছোটোবেলায় ফ্যামিলির সাথেই বেশি মজা করতাম, আর বাবাও মানে থাকতো সঙ্গে, তো প্রেমটা হয়নি তখন। এখন তোমার পুজো বলতে ফুচকা খাওয়া, শপিংয়ে যাওয়া, খুব ভালো করে সাজা, সেটা তো দেখো সবসময় তোমাকে সাজগোজ করতেই হয়, কিন্তু পুজোর আলাদা সাজ, এরকম কিছু মনে হয়? ভীষণ, পুজোয় একটা আলাদাই ভেতর থেকে একটা এনার্জি থাকে, যে পুজোর জন্য কী শাড়ি পরবো, সপ্তমীতে কী পরবো, অষ্টমীতে কী পরবো, মানে সব প্ল্যানিং চলে। আর এখন যেহেতু এই প্যান্ডামিক সিচুয়েশনে বেশিরভাগটাই মানে যতটা ক্লোজ পার্টি করা যায়, হাউস পার্টি বা ফ্যামিলির সবাই মিলে সেটাই করছি, বাট এটা তো মানে সাজটা তো স্পেশাল। আর খাওয়া দাওয়া ফুচকা গতকালই খেয়েছি। আর রোল? বাবা ভীষণ ফেভারিট আমার ডাবল এগ। ডাবল এগের সঙ্গে কি চিকেন চলে নাকি মাটন? লঙ্কা লঙ্কা, কাঁচা লঙ্কা, আমি ওইটাই খাই। আচ্ছা, তোমার কাছে এবার যদি জানতে চাই যে তুমি অন্তাক্ষরীর কথা বলছিলে, গান গাওয়ার কথা বলছিলে, তোমার কি কোনো এমন গান আছে যেটা পুজো এলেই মনে হয় যে প্যান্ডেলে ওই গানটা তো শুনতেই হবে? যেটা সবথেকে মিষ্টি লাগে, যেটা একদম পুজোর আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, যেটা ছোটোবেলা থেকে আমি শুনে আসছি, তো সেটাই ভালো লাগে শুনতে আর এখনও শুনি। আর অবশ্যই মহালয়ার যে বীরেন্দ্র কিশোর ভদ্রর মহালয়া, তো দি বেস্ট। এটাই বলবো যে রিপাবলিক বাংলার প্রত্যেকটা দর্শককে বলবো পুজো খুব ভালো কাটুক, আর অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই যাওয়া উচিত যেখানেই যাবেন, আর অবশ্যই ভালো থাকবেন। পুজোতে নো ডায়েট, নাথিং, শুধু এনজয় করুন আর প্রচুর খাওয়া দাওয়া করুন। আমরা কথা বললাম শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে, তিনি আমাদের যে বার্তা পৌঁছে দিলেন এবং তার সঙ্গে তিনি যে ভাগ করে নিলেন তার পুজোর অভিজ্ঞতা, নস্টালজিয়া, সব কিছু মিলিয়ে সত্যি পুজোর আড্ডা জমে উঠেছে। এরকমভাবেই জমে উঠুক, আপনাদের পুজো খুব ভালো কাটান, আপনারাও রিপাবলিক বাংলার সঙ্গে থাকুন, অবশ্যই দেখতে থাকুন।